এই আসেন 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 পীরের বাবু ও সামান্য মিষ্টি রেখেছি একটু সেবা করেন পীরের বাবু বাবা বেঁচে থাকতে তোরা তো একটা সন্দেশ খাওয়াস নি আমায় আর মরার পর এখন আমায় এত খাতির করছিস তার মানে কি বলছেন জি দেখতে চাস বেঁচে থাকতে আমি কেমন দেখতে ছিলাম তাহলে দেখ রতন গোসাই হ্যাঁ রতন গোসাই তোর ঠাকুরদার আমল থেকে আমি তোদের বাড়িতে পুজো করি অথচ তোর ঠাকুরদা আর বাবা আমায় যা মাইনে দিত তাতে কোনো রকমে আমার সংসার চলতো তাও আমি দাঁত মুখ চেপে ঠাকুরের নাম করে দিন কাটাতাম কিন্তু একবার আমার ভীষণ জ্বর হলো আমি তোর বাবাকে খবর পাঠালাম যে দিন কয়েক আসতে পারবো না কিন্তু তোর বাবা শুনলো না আমায় বরখাস্ত করে অন্য পুরোহিতের ব্যবস্থা করলো আমার সামান্য মাইনেটাও দিল না এদিকে গ্রামে তখন কোনো ডাক্তার হাসপাতাল নেই জেলা সদর হাসপাতালে যাব সে পয়সাও নেই শেষে সাত দিন ভোগার পর আমার প্রাণবায়ু বেরিয়ে গেল আমি ব্রহ্মদৈত্য হয়ে জঙ্গলের বেলগাছে থাকতে লাগলাম রে বাপ রে বাপ তখন থেকে তোদের উপর আমার রাগ আর এখন তো তুই জঙ্গল কেটে পুরো ভূত সমাজকেই তাড়াতে চাইছিস কান খুলে শুনে রাখ দণ্ডনী ভূতদের কথা যদি না মানিস তাহলে কিন্তু ভূতেরা তোকে ছাড়বে না ও পীরেদ বাবু ও পীরেদ বাবু বাঁচাইয়ে হমকো বাঁচাইয়ে পীরেদ বাবু আমি আপনার কথা মেনে লিব ওদেরকে থামান পীরেদ বাবু ওদেরকে থামান